আমেরিকার রাষ্ট্রপতির নতুন স্বাস্থ্য গবেষণা সংস্থার উপদেষ্টা পদত স্থান পাইছে অসমৰ এজন সুসন্তানে। হোয়াইট হাউসর ইনোভেশন ফেলো হিসাবে নির্বাচিত হয়েছে প্রথমগী অসমীয়া। 14 এপ্রিলত হোয়াইট হাউসত আদরণি জানাব সুযোগ্য অসম সন্তানগী। অসমবাসীর বাবে গৌরবর বাতরি, হোয়াইট হাউসত স্থান লাভ করলে এজন অসমীয়ায়। আমেরিকার রাষ্ট্রপতির নতুন স্বাস্থ্য গবেষণা সংস্থার উপদেষ্টা পদত স্থান পাইছে অসমৰ এগৰাকী সুসন্তানে, অভিযন্তা ডক্টৰ রূপম জ্যোতি শর্মা। হোয়াইট হাউসৰ ইনোভেশন ফেলো হিচাপে নির্বাচিত হওয়া প্রথমগৰাকী অসমীয়া ডক্টৰ রূপম জ্যোতি শর্মা। প্রেসিডেন্সিয়েল ইনোভেশন ফেলো আর স্বাস্থ্য গবেষণা সংস্থার উপদেষ্টার দরে গুরুত্বপূর্ণ দায়িত্বত কার্যনির্বাহ করব যোরহাটর ডক্টর রূপম জ্যোতি শর্মায়। আমেরিকার রাষ্ট্রপতির নতুন মানে স্বাস্থ্য গবেষণা সংস্থা তার জ্যেষ্ঠ উপদেষ্টা পদত সিলেক্ট হয়েছে। বসা বসা যিখিনি এক্সপার্ট আছে তাতে, ধর হাজার হাজার এক্সপার্ট আছে তাতে বিভিন্ন ফিল্ডত, তারপরা তেখেতসকলে সিলেক্ট করেছে। সিলেক্ট হওয়ার কারণে আমি পরিয়ালের সদস্যই আনন্দিত হয়েছো। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ক্যান্সার, অ্যালজাইমার, ডায়াবেটিস আর অন্যান্য রোগের নিরাময়ের বাবে গঠন করা অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি ফর হেলথ চমুকৈ ARPAH নামৰ এই নতুন সংস্থাটোত মুখ্য বিষয়া তথা জ্যেষ্ঠ উপদেষ্টা হিসাবে নির্বাচিত হয়েছে অসমৰ প্রথমগৰাকী সুসন্তান। খুবই ভাল লাগিছে, আগলেও এনেকে ভাল খবর পাবলে আশা করছো, ইয়াতকৈও ভাল খবর। মাতৃ হিসাবে মই বহুত আনন্দিত হৈছো। 10 এপ্রিলত দায়িত্ব গ্রহণ করে শপথ লওয়ার পিছত অহা 14 এপ্রিলত হোয়াইট হাউসত আদরণি অনুষ্ঠানত অংশগ্রহণ করব রূপম শর্মায়। ইয়ার পূর্বে রূপম শর্মা ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য উন্নয়ন সেবার মুখ্য প্রযুক্তি বিষয়া হিসাবে কার্যনির্বাহ করেছিল। ডক্টর শর্মা ডাটা আধুনিকীকরণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর স্বাস্থ্য গবেষণার উপর রাজহুয়া আর ব্যক্তিগত খণ্ডত কাম করার 25 বছরের অভিজ্ঞতার পুষ্ট এগারী অভিযন্তা। এগারী অসম সন্তানে হোয়াইট হাউসত গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করাত গৌরবান্বিত সমগ্র অসমবাসী। যোরহাটের গৌতম বরা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।